আমরা আমাদের জীবনের প্রায় এক তৃতীয়াংশ ঘুমিয়ে কাটাই শরীর ও মন সঠিকভাবে কাজ করার জন্য ঘুম অপরিহার্য কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার ঘুম পুরোপুরি বন্ধ হয়ে গেলে কি হবে কি হবে যদি আপনি কয়েক দিন সপ্তাহ এমনকি এক মাস ধরে জেগে থাকেন আমাদের আজকের ভিডিওতে সে বিষয়ে জানাবো আপনাদের এক মুহূর্তের জন্য কল্পনা করুন যে আপনি এমন একজন ব্যক্তি যিনি পুরোপুরি ঘুমানো বন্ধ করে দিয়েছেন শুরুতে আপনার কাছে সব কিছুই বেশ স্বাভাবিক মনে হতে পারে হয়তো আপনার দৈনন্দিন কাজগুলোর জন্য আপনার হাতে আরও বেশি সময় থাকবে কিন্তু সময়ের সাথে সাথে আপনার শরীর ক্লান্তির লক্ষণ দেখাতে শুরু করবে আপনি প্রথম যে জিনিসটি লক্ষ্য করতে পারেন তা হলো আপনি খিটখিটে এবং মেজাজহীন হয়ে পড়েছেন আপনার মনোনিবেশ করার এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দুর্বল হয়ে পড়বে এবং আপনি স্মৃতিশক্তি লোভ অনুভব করতে পারেন কারণ ঘুমের সময় মস্তিষ্ক দিনের বেলায় ঘটা স্মৃতি এবং তথ্য প্রক্রিয়া করে ঘুম ছাড়া মস্তিষ্ক পর্যাপ্তভাবে কাজ করতে পারে না যা কগনেটিভ ডিক্লাইন বা জ্ঞানীয় পতনের দিকে ধাবিত করে যত দিন যাবে আপনি দৃষ্টি এবং শ্রবণ উভয় দিক দিয়েই হ্যালোসিনেশন অনুভব করতে শুরু করবেন এই হ্যালোসিনেশনগুলো ভীতিকর হতে পারে যা বাস্তবতা এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে না পারা থেকে সৃষ্টি হয়ে থাকে এছাড়াও আপনি মাইক্রোস্লিপও অনুভব করতে শুরু করবেন অর্থাৎ জেগে থাকা অবস্থায়ও ছোট ঘুম আসার মতো ঘটনাও ঘটতে পারে আপনি যদি গাড়ি চালান বা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে থাকেন তবে এই মাইক্রোস্লিপগুলো বিপজ্জনক হতে পারে ঘুম ছাড়ার কয়েক সপ্তাহ পর আপনার শারীরিক স্বাস্থ্যের অবনতি শুরু হবে আপনি একটি দুর্বল ইমিউন সিস্টেম অনুভব করবেন যা আপনাকে আরও অসুস্থতার দিকে ঠেলে দিবে আপনার শরীর শক্তি হিসেবে ব্যবহার করার জন্য পেশি টিস্যু ভাঙতে শুরু করবে যার ফলে পেশি দুর্বলতা এবং ক্লান্তি দেখা দিবে ক্ষুধা হ্রাসের কারণে আপনার ওজনও কমে যেতে শুরু করতে পারে সময়ের সাথে সাথে ঘুমের অভাবের প্রভাবগুলো আরও তীব্র হতে থাকে আপনি ডেলেরিয়ামেও আক্রান্ত হতে পারেন যা আপনার মনে বিভ্রান্তির সৃষ্টি করবে এটি ভয়াবহ হতে পারে কেননা আপনি বিভিন্ন সময় বিপজ্জনক পরিস্থিতিগুলো বুঝতে পারবেন না এমনকি আপনার খিচুনিও দেখা দিতে পারে কারণ ঘুম ছাড়া মস্তিষ্ক অতিরিক্ত উদ্দীপিত হয় এবং সঠিকভাবে কাজ করতে সক্ষম হয় না আপনি যদি মাসের পর মাস না ঘুমাতে থাকেন তবে আপনার শরীর শেষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে একজন ব্যক্তির ঘুম ছাড়া দীর্ঘতম রেকর্ড করার সময় হল এগারো দিন আর ঠিক এগারো দিন পরই তার অর্গান ফেইলার দেখা দেয় এবং অবশেষে সে মারা যায় পরিশেষে বলা যায় কুম আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ এটি না থাকলে আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য অনেক ক্ষতিগ্রস্ত হবে যদিও দীর্ঘ সময় জেগে থাকাটা আমাদের স্বাভাবিক মনে হতে পারে তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে আমাদের দেহ সঠিকভাবে কাজ করার জন্য বিশ্রামের প্রয়োজন সুতরাং পরের বার আপনি যখন সারারাত জাগার কথা ভাববেন সেই সাথে সম্ভাব্য পরিণতিগুলো মাথায় রাখবেন এবং অবশ্যই আপনার স্বাস্থ্য এবং সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবেন এই পর্যন্তই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও নিয়ে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টের মাধ্যমে তা জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন এরকম আরও অজানা ও মজার তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে